আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন সংবাদ নিয়ে চলে আসলাম। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় নিহত 160। তো বন্ধুরা, একটি আন্তর্জাতিক সংবাদ, খুবই ভয়াবহ একটি সংবাদ নিয়ে চলে আসলাম। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় হুদি বিদ্রোহীদের 160 জন নিহত হয়েছে। তো বন্ধুরা, চলুন বিস্তারিত সংবাদে চলে যাই। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় কমপক্ষে 160 জন নিহত হয়েছেন। শনিবার সৌদি জোটের পক্ষ থেকে এই দাবি জানানো হয়। তারা জানিয়েছেন, ইয়েমেনের দক্ষিণ শহরে মারিবে এই হামলা চালানো হয়। নিহতদের সবাই হুদি বিদ্রোহী বলে দাবি করা হয়েছে। খবর এনডিটিভি। সৌদি জোটে ইয়েমেনের ক্ষমতাসীন সরকারকে সমর্থন জানিয়ে আসছে। সৌদি জোট জানিয়েছে, তারা 24 ঘন্টায় আবদিয়া এলাকায় 32 বার হামলা চালিয়েছে। এসব হামলায় 11টি সামরিক যান ধ্বংস করা হয়েছে, সেই সঙ্গে 160 সন্ত্রাসী হুদি বিদ্রোহীদের সন্ত্রাসী বলে মনে করে সৌদি আরব, যাদেরকে নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপি স্বাধীনভাবে এই দাবি যাচাই করতে পারেনি। এ নিয়ে হুদি বিদ্রোহীরাও কোনো মন্তব্য করেনি। সাধারণত তারা প্রাণহানির বিষয়ে গণমাধ্যমের সামনে মুখ খুলে না। সৌদি জোট বলছে, গত সোমবার থেকে মারিবে বিমান হামলায় 700-এর বেশি ইরান ভিত্তিক বিদ্রোহী নিহত হয়েছেন। আবদিয়া মারিবে একটি প্রতিবেশী এলাকা। বন্ধু, এই ছিল সর্বশেষ নিউজ। অবশেষে সৌদি ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলায় হুদি বিদ্রোহীদের 160 জন নিহত হয়েছে বলে জানা গেছে। তো বন্ধুরা, এই বিষয়ে মূল্যবান মতামত কমেন্ট মাধ্যমে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।